তো আপনারা জানেন যে আমাদের পলাশবাড়ি থানা এলাকায় দুঃখজনক এবং বেদনাবিধুর একটি ঘটনার সাক্ষী আমরা হয়েছি। তো জেলা পুলিশ ডায়মন দাস পক্ষ থেকে পুলিশ সুপার হিসাবে আমাদের এই টিমের সকলের মনে হয়েছে যে আপনাদেরকে এই ঘটনার আপডেটটা, প্রাথমিক আপডেটটা আপনাদের জানানো উচিত। যেহেতু জেলা পুলিশ গাইবান্ধা মনে করে, গাইবান্ধার সকল সাংবাদিকবৃন্দ আমরা আপনাদেরকে সহকর্মী হিসাবেই মনে করবি, সেহেতু সহকর্মীদের আপডেটটা দেওয়ার জন্যই আমাদের প্রাথমিকভাবে আজকের এই আপডেট আয়োজন। তো আপনারা জানেন যে বাইজিদ চার বছরের একটি ছেলে শিশু সন্তান গত 8 তারিখ 8 মে ধারণা হচ্ছে বিকাল 4টা থেকে 5টার ভিতরে তার বাড়ির বাহিরে খেলারত অবস্থায় সে ওখান থেকে নিখোঁজ হয়। তার পরিবার সন্ধ্যার আগে সে বাড়িতে না আসার পরে প্রথমে আজ করতে পারে যে তার শিশু সন্তান বাড়িতে ফেরত আসেনি। এর পরে 9 তারিখে তারা সংশ্লিষ্ট পলাশবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্তে, বাইজির নিখোঁজ সংক্রান্তে একটি জিডি করেন এবং 9 তারিখ দুপুরের পরে 2টা থেকে 3টার ভিতরে বাইজিদের মা এবং তার খালু আমার কাছেও এই পুলিশ সুপার কার্যালয়ে এসেছিল। আমি তাদের সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্ট তখন ওসি সাহেব ছিলেন ট্রেনিং এ, সংশ্লিষ্ট সার্কেল এসপি এবং ওসি ইন্সপেক্টর তদন্ত তাদেরকে ডেকে, যেহেতু বিষয়টা এত শিশু সন্তানের বিষয় সেটা বিবেচনা করে, গুরুত্ব অনুধাবন করে সামগ্রিক আইনি সহায়তা এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তৎপরবর্তীতে 10 তারিখে আমরা বাইজিদের মাকে ডেকে, বাইজিদের মা পলাশবাড়ি থানায় একটি অপহরণ মামলা করেন অজ্ঞাতনামা আসামিদেরকে আসামি করে। 10 তারিখের এই মামলা রুজুর পরে সামগ্রিক অবস্থা বিবেচনা করে বাইজিদের আত্মীয় স্বজন, স্থানীয় অবস্থা, সামগ্রিক প্রেক্ষাপট এবং বাইজিদ বিশেষ করে বাইজিদের আত্মীয় স্বজনদের সাথে কথোপকথনের পরে আমরা দুজন সন্দেহভাজন, তখনকার জন্য সন্দেহভাজন দুজনকে আমরা গ্রেপ্তার করি ওই 10 তারিখ রাতেই। সাকিব হাসান রোমান 19 এবং শরীফুল 19, এরা পরস্পর পরস্পরের বন্ধু। 10 তারিখ রাতেই তাদেরকে গ্রেপ্তার করি এবং 11 তারিখ সন্দেহভাজন এই দুইজন আসামিকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন প্রেরণ করি। এর পরবর্তীতে আপনারা জানেন 13 তারিখে বিকাল 4টা থেকে 4:30টার দিকে আমরা ধারণা করছি বা এর কিছুক্ষণ পরেও, এর পরেও হতে পারে, ভিকটিম এবং হচ্ছে সন্দেহভাজন যেসব রোমানের গ্রেপ্তার হয়েছিল তাদের বাড়ি থেকে 100 থেকে 150 গজ দূরবর্তী কাঁচা পাকা ধান ক্ষেতের ভিতরে, আপনারা প্রত্যেকেই জানেন যে এই আমাদের বাইজিদ চার্জে নিখোঁজ বাইজিদের আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে জেলা পুলিশ গাইবান্ধা দুঃখ প্রকাশ করেই বলি বাইজিদের নিকট এবং মৃতদেহ আমরা স্থানীয় কৃষকরা প্রথম দেখার পরে স্থানীয় লোকজন দেখে, এখানে একজন মিডিয়া কর্মী রয়েছেন উনিও আমাকে জানিয়েছেন এবং আমরাও জানতে পারার সাথে সাথে আমরা সংশ্লিষ্ট থানার সকল অফিসার এবং আলপাচু অতিরিক্ত পুলিশ সুপার বিজার সহ ঘটনাস্থলে আমরা যাই। যাওয়ার পরে আপনারা জানেন যে সেখানে তার আত্মীয় স্বজন সহ প্রতিবাসীরা এই ধরনের মর্মান্তিক একটা ঘটনা সংঘটিত হওয়ার পরে তারা তাদের বিভিন্ন রকম তাদের ক্ষোভ, দুঃখ এবং হতাশার কথা ব্যক্ত করেন, যেখানে আপনাদের অনেক সহকর্মীবৃন্দ আমাদের সাথে ছিলেন এবং জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকেও আমি মিজান যাওয়ার
আধা ঘন্টা পরে আমি যাই এবং সর্বশেষ ওখান থেকে ওই দিন রাত 11টায় আসি। এর পরবর্তী ব্যবস্থাপনা যদি ওই দিনই ছিল হচ্ছে 13 তারিখের ছিল হচ্ছে ওর রিমান্ড শুনানির দিন 14 তারিখে, এই দুইজনকে 14 তারিখে আমরা রিমান্ড বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করে এবং হচ্ছে 13 তারিখ রাতে 10টা থেকে 11টা পর্যন্ত ওই এলাকাটাকে আমি অনেকের সাথে কথাও বলেছি, সর্বশেষ বাইদিতে পরিবারের সাথে কথা বলে মা বাবার সাথে কথা বলে, যেহেতু বাবা আপনারা জানেন উনি প্রবাসী, তার দুই মামা রয়েছে এবং তার এক খালু রয়েছে এবং তার মা এবং তার বোন আছে, সেহেতু এরা পরিবারের সাথে কথা বলে আমরা চলে আসি। এরপরে 14 তারিখে ও দুজনের রিমান্ড হয়। প্রথম দিকে যাদের রিমান্ডের আবেদন ছিল সাকিব হাসান রোমান এবং শরীফুলের রিমান্ড হয়। রিমান্ড পরবর্তী ব্যবস্থাপনা বলছি, এরপর এই ঘটনা সংঘটনের পরে এই ডেডবডি ওখান থেকে আমরা রিকভারির পরে আমরা সন্দেহভাজন হিসাবে, আপনারা জানেন যেহেতু মামলাটি ছিল একটি অপহরণ মামলা এবং অজ্ঞাতনামা আসামিদেরকে আসামি করেই একটি অপহরণ মামলা ছিল, যেহেতু পরবর্তী প্রেক্ষাপটে তার ডেডবডি পাওয়ার পরে যেহেতু একটি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড বিবেচনায় আমরা সন্দেহভাজন আসামি হিসাবে তৎপরবর্তীতে খোরশেদ আলম, আসাদুজ্জামান ওরফে রনি, কবিতা বেগম, এরপরে সফিনা বেগম, রুস্তুম আলী, সোহাগ মন্ডল, যা বিস্তারিত আপনাদের প্রেস রিলিজে যতটুকু প্রোভাইড করা সম্ভব ততটুকু আমরা প্রোভাইড করেছি, এবং আসাদুজ্জামান ওরফে রনি, এই মোট 9 জন, 7 জন এবং পূর্বের 2 জন সহ 9 জন সন্দেহভাজন আসামি অথবা সন্দেহভাজন আমরা জেলা পুলিশ গাইবান্ধা গ্রেপ্তার করে। গ্রেপ্তার পরবর্তীতে প্রথম একটা একটা করে যদি বলি, প্রথম 2 জন যে রিমান্ডে আমাদের কাছে ছিল, যে প্রথম যাদেরকে অ্যারেস্ট করেছিলাম সাকিব হাসান রোমান, গতকাল বিজ্ঞ আদালতে বর্ণিত এবং নৃশংস দুঃখজনক বিষয়টির ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই রোমান হচ্ছেন আমাদের বাইজিদ, যে মৃত বাইজিদের নিকটতম প্রতিবেশী, তার বর্ণনায় এতটুকু শুধু বলবো, আপনারা জানেন যে আসলে সামগ্রিক বিষয়ে বলি, যেহেতু মধ্যবর্তী একটা অবস্থায় আছি, আমি এই জন্য এতটুকু শুধু বলি যে এই বাইজিদের বোনের সাথে তার প্রেমের সম্পর্ক, সে তার বর্ণনায় প্রেমের সম্পর্ক ছিল অথবা সে প্রপোজ করেছে অথবা সে বিয়ের কথা বলেছে, একটা পর্যায়ে সে রেফিউজ হওয়ার পরে সে এলাকা ছেড়ে গিয়েছিল, আসার পরে দেখে যে আর সেই বাইজিদের বোন তার সাথে কথা বলে না এবং তার সাথে যোগাযোগ রাখছে না এবং অন্যত্র বিবাহ দেওয়ার পারিবারিক প্রচেষ্টা চলমান, তার বর্ণনা। এই প্রেক্ষাপটে হচ্ছে সে ফিউরিয়াস হয় এবং সে এই নৃশংসতম হত্যাকাণ্ডটির সংগঠন করে এবং সংগঠনের পরবর্তী ডিসপোজাল ব্যবস্থা যেটা সেটা সে করে, এবং এই অন্য যেজন আছেন তিনি এখনো আমাদের কাছে আছে, তৎসহ পরবর্তী যাদেরকে আমরা আদালতে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি তারও 3 জন আমাদের কাছে এই মুহূর্তে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমাদের ডিসপোজালে রয়েছে, যেহেতু আমরা মামলাটি একটি মধ্যবর্তী অবস্থানে রয়েছি, সেজন্য আমার কাছে মনে হয়েছে যে এই পর্যন্ত আপডেটটুক আপনাদের দেয়া আমাদের প্রয়োজন ছিল। এখনো আমাদের কাছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 4 জন রয়েছে, বাকি গ্রেপ্তারকৃতরা যে বয়স বিজ্ঞ আদালত বিবেচনা না করার জন্য তারা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে, আর 3 জন আমাদের কাছে রয়েছে, আর 1 জনকে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ছিল আমার পক্ষ থেকে, জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে এই ঘটনা সংশ্লিষ্টতার এখন পর্যন্ত আপডেট। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি একটু বলি যে এখনো যেহেতু আমি বলবো যে মধ্যবর্তী একটা অবস্থায় আমরা কিনারায় নই, তদন্ত প্রক্রিয়াটাও
একেবারে সম্পন্ন হওয়া, আমরা যে একটা কনক্রিট সিদ্ধান্তে উপনীত হতে পারিনি, এমনও হতে পারে যে আসামি এখনো বাহিরে আছে। সেহেতু ঠিক আজকের এই মুহূর্তে আমি শুধু তার কনফেশনাল স্টেটমেন্টটাই আপনাকে বলেছি, ফ্যাক্টটাও আপনাকে বলেছি। এই মুহূর্তে তদন্তের এই পর্যায়টায় আমি আসলে এই কথাটা বলতে চাচ্ছি না। অবশ্যই আপনাদেরকে টু দ্য পয়েন্টে আমি সব কিছু দিয়ে দিব যখনই এটা একবার কিনারায় পৌঁছে দিতে পারে। যেহেতু আমাদের কাছে অধিকতর জিজ্ঞাসাবাদ রিমান্ডের আসামি রয়েছে, বাহিরেও থাকতে পারে, সেই মিলেই আমি আসলে সবিস্তারে বলতে চাচ্ছি আজকে নিঃসন্দেহে।